পার্লারে গিয়েছিলি? দাঁতও না হলে এত গ্লো কিভাবে? গ্লো এর লাভ থেকে সুচার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন ক্রেতারা। মনে রাখা জরুরি 71। এবার শীতকালীন সূর্য আজকে আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন আমার রিসিভারটি হচ্ছে ইকুলিং এর 47 এর রিসিভার। তো আজকে আপনাদের 2 ফিটের ডিশের থেকে আজকে চ্যানেলগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছেন বাংলা ভিশন চ্যানেলটি চলতেছে। আপনাদের শুরু থেকে চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আকাশ গ্রুপের থেকে চ্যানেলগুলো চলতেছে। তো দেখতে পাচ্ছেন চ্যানেল আই চ্যানেলটি চলতেছে, আরো অনেকগুলো চ্যানেল আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটিএন বাংলা এবং বাংলা টিভি বাংলা মিশন কয়েকটি চ্যানেল ডাবল আসছে। তো এবারে যে অনেকগুলো চ্যানেল আছে, তো আপনাদের স্ট্রং টিভিটি দেখাবো। সিগন্যাল কোয়ালিটি দেখতে পাচ্ছেন 100% আছে। আমি 119 কিউ লিখে রাখছি। এলএমবি ফ্রিকোয়েন্সি হচ্ছে ইউনিভার্সাল 97.50/10,600। এলএমবি পোর্ট হচ্ছে আমার এলএমবি পোর্টের মধ্যে রাখছি হচ্ছে 1 নম্বর পোর্ট, এবং 1.1 হচ্ছে 3 নম্বর পোর্টে রাখছি। তো আপনাদের আবার একটু ব্ল্যান্স সার্চ করে দেখাবো কতগুলো চ্যানেল আসে।
বিটিভি ওয়াল এবং সংসদ বাংলাদেশ এবং বিটিভি চট্টগ্রাম চ্যানেলটি দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন 26টি চ্যানেল শো করেছে আমার এই দুইফিট ডিশের মাধ্যমে। তো আপনাদের ডিশ পজিশন দেখাবো, আপনাদের যে চ্যানেলগুলো আজকে আমি দেখাইলাম সেই সেই ডিশ এটি, এই ডিশের থেকে আজকে আপনাদের চ্যানেলগুলো দেখাইলাম। এই ইলিমবিটা হচ্ছে 119 ডিগ্রি কিউবান এবং পাশেই হচ্ছে লাউ সেট 128 ডিগ্রি কিউবান। তো আজকে আপনাদের এলিমবি থেকে চ্যানেলগুলো আপনাদের দেখাইলাম, আপনারা দুই ফিট ডিশের মাধ্যমে এই চ্যানেলগুলো আপনারা ফিরতে দেখতে পারবেন। আপনাদের আগের ভিডিওতে আমি দেখেছি 18 ইঞ্চি মিনি ডিশের মাধ্যমে এবং 16 ইঞ্চি রান্না করাই দিয়েও আমি আপনাদের এই চ্যানেলগুলো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।